হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকের ভিডিওটা একদম সকাল থেকে মর্নিং থেকেই শুরু করছি। দেখো আমি নেহা দুজনেই রেডি হয়ে গেছি। তো সোনম যাচ্ছে আমাদের সাথে, রাহুল যাচ্ছে আমাদের সাথে। তো কোথায় যাচ্ছি কী যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমরা জানতে পারবে। তো এই দেখো আমাদের পুরো লুক কেমন লাগছে আমাদেরকে দেখতে একবার জানিও। আমার শাড়িটা মোটামুটি কোনোভাবে আমি একা একা পরেছি, তো মানে কোনো রকমভাবে পরেছি, আর নেহাকে শাড়িটা আমি পরিয়ে দিয়েছিলাম। কাউকে শাড়ি পরাতে গেলে বেশ ভালোভাবে পরানো যায়, আর নিজে নিজে পরতে গেলে একটু তো অসুবিধা হয়। নর্মালভাবে শাড়ি যখন আমি পরতে পারি, কিন্তু একটু কায়দা করে কিছু পরতে গেলে তখন মানে একটু অসুবিধা হয়, কেউ হেল্প করলে ভালো হয়। তো যাই হোক, নেহা আমাকে হেল্প করেছিল। তো বাঙালি করে শাড়ি ভালোভাবে পরতে মানে ধরো পারে না, সেই কারণে ও বুঝতে পারছিল না যে কিভাবে কি করে শাড়িটা পরানো যায়। তো যাই হোক, খারাপ লাগছিল না, পরে ক্যামেরাতে বা ভিডিওতে দেখছিলাম। তো যাই হোক, এইদিকে দেখো, আর মেয়ে ঘুমাচ্ছিল, মেয়েকে রেখেই যাচ্ছিলাম সকালে। মর্নিংয়ে একদম ভোরবেলাতে বেরিয়েছিলাম, তাও আমাদের সেজে গুজে পুরো রেডি হয়ে বেরোতে অনেক দেরি হয়ে গেছে। আর রাহুলকে নিয়ে যাওয়ার জন্য মানে রাহুলকে নিয়ে যাচ্ছি একটাই কারণ, রাহুল আমাদেরকে একটু ক্যামেরা করে দেবে, ওকে বলেছি, ওর আজকে ছুটি আছে। তো সানডেতে আমরা ভিডিওটা শ্যুট করেছি, তো ওই জন্য রাহুল বলল ঠিক আছে বৌদি তোমরা করো, আমি শ্যুট করে দেবো। তো রাহুল, নেহা আর সোনম হচ্ছে ওরা তিন ভাই বোন, রাজাও আছে, ওরা চার ভাই বোন। তো যাই হোক, রাহুলকে দেখে বোঝা যাচ্ছে যে ও সবার ছোটো, এখান থেকে যাচ্ছে। দেখো এত লম্বা হয়ে গেছে, রাহুল যখন এইটুকু বয়সে এসেছিলো না একদম ছোটো তখন ছিল। আর এদিকে দেখো আমরা উবেরের জন্য দাঁড়িয়ে আছি, উবের তো আমাদেরকে পুরো একদম গুলিয়ে দিল, গুলিয়ে মানে পুরো একদম মাথা গরম করে দিল, যে নাচের মুখটাই নষ্ট করে দিল উবের, কি বলবো। আর তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমরা জানতেই পারবে আমাদের কথা শুনে। বেজে গেছে ভাবছি কি আমি ঘুমিয়ে পড়ি, তো লাস্ট ভাবলাম লাস্ট ফোনটা করি, লাস্ট ফোনটা যদি কেউ তোলে তাহলে ঘুমাবো না, ঘুমিয়ে যাচ্ছি আমি, তোরা আর উঠিস না। আমি ঘুমিয়ে যাচ্ছি, তোরা উঠিস না, তাহলে ছেড়ে দে। ফোন করছে, ফোনে পাচ্ছে না, আবার মেসেজে লিখেছে ওঠ রে ওঠ। আমি মেসেজটা তুলে দেখি হাসছি। তো চলো লোকেশনে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে। আর ওইদিকে বসেছে আমাদের ক্যামেরাম্যান, দেখছো? থিয়েটারে আর মেয়েটা মুভিটা দেখে থেকে বাথরুমে ঢুকেছে, বাথরুমে ওকে ভূত ধরে নিয়েছে। এখন কি খুলেছে ইকো পার্ক? বলছে কি ফাঁকা না, চিন্তা কর। আর এদিকে দেখো আমরা লোকেশনে অনেকটা চলে এসেছি, প্রায় চলেই এসেছি বলতে পারো, কাছাকাছি। আর মানে গাড়িটা যা করলো সে তো তোমাদেরকে জানিয়েছি, আবার জানাচ্ছি, বাবরে। আর সোনম আর রাহুল দুজনে মিলে অনেক হেল্প করেছে পুরো ভিডিওটাতে, মানে পুরো ডান্সের ভিডিওটাতে ওরা দুজন ক্যামেরা করেছে, মানে ক্যামেরাও নিয়ে গেছিলাম, ফোনেও ক্যামেরা মানে ভিডিও করে দিয়েছে দুজনেই। তো ওদেরকে তো অনেক অনেক থ্যাংকস। আর চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সাইডিও দিয়েছে। এই জন্যই বলে জানিস তো, এই জন্যই বলে বিহারি। আমার স্যার বিহার থেকে। হ্যাঁ ওইটার কথা বলছি, মা থাকলে টাকা দেবেই না, তুমি টাকার কারণ তোমার দেরি হচ্ছে বলে, তোমার একটা ডান্স আছে বলে, তোমার একটা কাজ আছে বলে, আমার মা টাকা দেবেই না।
কি করবো ওদের সাথে কতক্ষণ ধরে বক বক করবি আর তরকার করে, নিজেরই খারাপ লাগছে। বলছে এরা টাকা দিতে চাইছে না, মানে এরকম একটা ব্যাপার হয়েছে। এখানেই বানিয়ে নে রাহুল, ফাঁকা আছে তো, এরা ভালো লাগছে। হ্যাঁ ঝিল আছে, চলো না আগে, চলো না তাড়াতাড়ি। ইকো পার্কের এই পিছন দিকটা একদম এসেছি। হ্যাঁ মানে উবের উবেরদের এত এত মানে খারাপ পজিশন হয়ে যাচ্ছে এখন, উবের উঠতে আর ইচ্ছা করে না। উবেরে খুব কম উঠছি এখন, মানে ফালতু করে দিয়েছে। যে রাস্তা দিয়ে বলছি যে রাস্তা দিয়ে আমরা জানি রাস্তাটা নিয়ে চলো না, মানে মাথা গরম হয়ে আছে সকাল সকাল, একদম দেরি হয়ে গেছে। এমনিতে অনেক দেরি হয়ে গেছে, বাবরে কখন মানে এমএ পুরো চান করে গেছি তো মেকআপ ফেকআপ চলে গেছে, এখনই তো মনে হচ্ছে। তাই যাই না, অন্ধকারে কেমন লাগছে। এই জায়গাটা খুব সুন্দর লাগছে। আর এখানকার জায়গাটা দেখো খুব সুন্দর, মানে এই জায়গাটা আমি ফার্স্ট টাইম এলাম। ইকো পার্কে তো অনেকবার এসেছি বাট ইকো পার্কের এই সাইডটা কোনোদিন আসেনি। তো নেহা আমাকে মানে ফার্স্টে বলেছিল, বৌদি এই দিকটা যাবো, চলো এই দিকটাই ভালো ভিডিও শ্যুট হবে, মানে এদিকটা পুরো ফাঁকা ফাঁকা থাকে, বাইরের দিকটা কোনো ব্যাপার না। তো আমি বললাম ঠিক আছে চল, আমি কোনো দিন আসিনি, কারণ এইটা কিন্তু আমাদের বাড়ি থেকে দেখতে গেলে অনেকটাই কাছে, বাট তবুও মানে হয়নি, আসা হয়নি। আর এইদিকে দেখো আমরা লোকেশান চেঞ্জ করে করে কিছুটা অনেক মানে কিছু ভিডিও করেও নিয়েছি, আর এমনি নর্মাল ভিডিও আর করা হয়নি যে তোমাদের সাথে শেয়ার করব। তো তাই ডান্সের ভিডিওর মধ্যেই তোমাদেরকে দিয়ে দিলাম, তার মধ্যে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি, তার বেশি মানে বেশি বড় করছি না ভিডিওটা। তো এইদিকে লাস্টে দেখো আমাদের ডান্সের শ্যুট করা হয়ে গেছে, তো সে তো অলরেডি তো চলেও এসছে চ্যানেলে, তোমরা যারা দেখোনি তো তারা দেখে নিও, আর যারা দেখেছো তো তারা কমেন্ট করে দিও। ঘুমাতে হবে, হিন্দি বাংলা দুটাই বলছো। অ্যাকচুয়ালি আমার হিন্দিকে বলে তো ভালো বলতে পারি না, মানে ভালো মানে খুব ভালো করে বলতে পারি না, মোটামুটি বলতে পারি, মানে চলা কাজ চলার মতো বলতে পারি, বোঝাতে পারি লোককে যে আমি এখান থেকে ওখানে যাবো কি যাবো না, এই জিনিসগুলো। আর ওরা তো ভালোই পারে, ওদের কতটা আলাদা, ওরা বাংলাও ভালো পারে হিন্দিও ভালো পারে, তো আমার হিন্দিটা একটু আটকে আটকে যায়, বুঝতে পারি ভালো বলতে পারি না। ভিডিও শ্যুট হয়ে গেছে, এদিকে 10টা বেজে গেছে, বৃষ্টিও শুরু হয়েছে, ওই জন্য আমার একটু লেট হয়ে গেল, তো চলো বাড়ি চলে যাচ্ছে না। ভালো লাগছে আমার সত্যি, হ্যাঁ তোকে ভালো লাগছে, খারাপ লাগছে না? আমাদের যত ভিডিও বানাই না কেন মন আর হচ্ছে না, আমরা ওই গেটটা দিয়ে বেরিয়ে গেছি না, তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করি। বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো, প্রচুর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কয়েকটা ভিডিও শুট করেছিলাম, রিলস তোমরা দেখে নিয়েছো। তো চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থাকো সুস্থ থাকো।